তার ঘুমাই দেন, ঘুমালে দেখা যাবে। আচ্ছা, নিউতে দেখানো কথাগুলো শোনা গেলেই হবে। আচ্ছা, নিউতে গেলাম, নিউতে গিয়ে আপনি এই যে নিউ ডকুমেন্টে যাবেন, নিউ ডকুমেন্টে গেলে এখানে প্রথমে আছে প্রিসেট, প্রিসেট আগে সেট করে রাখলে সেই জিনিসগুলো চলে আসবে। এখানে কিছু কন্ডিশন আছে যে আমরা আসলে এই কাজটা করব কি জন্য, এটা প্রিন্ট মিডিয়ার জন্য করব, ওয়েবের জন্য করব, মোবাইলের জন্য করব। ওরা ইনডিজাইনের মধ্যে কয়েকটা ভার্সন নিয়ে আসছে, ইভেন ওয়েবসাইট ডিজাইনও আপনি এখানে করতে পারেন। ওয়েবসাইট যখন সিলেক্ট করবেন তখন যেটা ফরম্যাটটা আসবে সেটা অবশ্যই পিক্সেলে আসবে, পিএক্স লেখা আছে, দেখুন পিক্সেল দিয়ে আসবে। প্রিন্টিং মিডিয়াতে আমরা কখনো পিক্সেল ইউজ করি না। প্রিন্ট মিডিয়াতে আমরা যখন যাবো এখানে হলো পাইকা, এই সিম্বলটা হলো পাইকা। আপনি চাইলে পাইকা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন, ইঞ্চি দিতে পারেন, মিলিমিটার, সেন্টিমিটার, যেটা ইচ্ছা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। নাম্বার অফ পেজেস, আপনি ইনিশিয়ালি কটা পেজ দেবেন, আপনি একটা পেজ দেবেন না অন্য পেজ দেবেন, স্টার্টিং পেজ কি ওয়ান হবে না বেশি হবে। আচ্ছা, ফেসিং পেজ, ফেসিং পেজ মানে হলো আপনার, আপনি তো বই নিয়ে কাজ করেন, এরকম হবে কিনা নাকি সিঙ্গেল সিঙ্গেল হবে। যদি আপনি ফেসিং পেজ উঠাই দেন আপনার পেজিং সিস্টেমটা যখন হবে তখন সিঙ্গেল একটার পর একটা আসবে, আর যদি ফেসিং পেজ দেন আপনি একটার পরে যখন তিন নাম্বার পেজ নেবেন, তিনটা পেজ নেবেন, তখন প্রথম পেজটা সিঙ্গেল থাকবে, পরের পেজটা পাশাপাশি হবে। মানে নর্মালি অ্যাজ ইউজুয়াল প্রিন্টিংয়ে যেভাবে আমরা কাজ করি ওই সিস্টেমে হবে ফেসিং সিস্টেম। তাহলে স্টার্টিং পেজ বেশি দিলে আপনি স্টার্টিং বেশি আসবে, আর নাম্বার অফ পেজ আপনি কতগুলো নিতে পারেন সেটা দিতে পারেন। প্রাইমারি টেক্সট ফ্রেম, মানে আপনি চাইলে যে প্রাইমারি পুরো এরিয়াতে একটা টেক্সট ফ্রেম থাকবে, এটা আসলে ইনিশিয়ালি দরকার হয় না, যারা প্রফেশনাল কাজ করে প্রয়োজন হয় না, এই জন্য না দিয়েই ভালো। পেপার সাইজ, আপনি কোন পেপার নিয়ে কাজ করবেন, এখানে অনেকগুলো প্রিসেট পেপার আছে, আপনি চাইলে যদি আপনি কাস্টম কোনো সাইজ থাকে আপনি কাস্টমে গিয়ে সাইজটা লিখে দিতে পারেন, আমি এত বাই এত নিতে চাই, এটা সেভ করেও রাখতে পারেন ইন ফিউচারের জন্য। আর ওরিয়েন্টেশন তো বুঝেন, হ্যাঁ, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ, যে আপনি পেপারটাকে খাড়া করে নেবেন নাকি হরিজন্টালি নেবেন। নর্মালি আমরা পোর্ট্রেটই ইউজ করি। হাইট উইড এখানে দেওয়া আছে, ইভেন আপনি এখান থেকে হাইট উইড সিলেক্ট করে নিতে পারেন। তারপরে কলাম গাটার, এগুলো চাইলে এখান থেকে আপনি পুরো পেজের কলাম গাটার সেট করে নিতে পারেন। নর্মালি কিন্তু আমরা খুব একটা কাজ করি না মনে হয়, তাই না? প্রিন্টিং সেক্টরে কলাম গাটার, কলাম গাটার করি হলো যখন আমরা ম্যাগাজিন বানাই, ম্যাগাজিনের মধ্যে বা নিউজ পেপারে যে কলাম গাটা থাকে না, মানে কলাম গাটার আমরা করি যদি আমাদের বইয়ের সাইজটা বড় হয় তখন তখন দুই কলাম করে দেন। হ্যাঁ, দুই কলাম করে না দিলে হচ্ছে পাঠকের ইন্টারঅ্যাকশন ভালো হয়। আমরা এখন কলাম দেখেছি, কলাম যদি চাই নিউজ পেপার যখন বানাই অথবা ম্যাগাজিন বানাই তখন আমরা কলাম দিতে পারি। আর গাটার হলো তো আমরা বুঝি, গাটার মানে হলো যে দুইটা কলামের মাঝখানে যে স্পেসিংগুলো থাকে এটাকে গাটার বলে, স্পেসিং অর গাট, স্পেসিংগুলোকে গাটার বলে। আমরা নিউজ পেপার যখন পড়ি তখন দুইটা কলামের মাঝখানে একটা স্পেস থাকে না, এই এই জায়গাটাকে গাটার বলা থাকে। তারপর হলো মার্জিন, যে আমরা যখন ইয়ে করবো কি বলে একটা পেজ দিব প্রিন্টিংয়ে, আসলে যখন ফ্ল্যাশ কার্ড ডিজাইন করা হয় যে কালারটা সলিড কালার থাকে, ফিল কালার থাকে, তখন কিন্তু একটু বাড়তি করে করা হয়, তা না হলে যখন কাটিং হবে দেখা যাবে বর্ডার একটু সাদা রয়ে গেছে, দেখতে খারাপ লাগবে। সেই জন্য যেটা করা হয় এই মার্জিন দিতে হয়। হ্যাঁ, মার্জিনে কতগুলো জায়গা আছে, টপ, বটম, ইনসাইড, আউটসাইড, হ্যাঁ সবগুলো দেওয়া যায়, তাহলে ওই জিনিসটা হয় না, ব্লিড আর একটু বাড়িয়ে কাজ করে, যে আমার যে ওয়ার্কিং এরিয়া থাকবে। মার্জিনটা বেসিক্যালি আপনার কাজের এরিয়াটা দেখায়, যে আমি অনেক সময় দেখা যায় হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ছেড়ে কাজ করি, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখব। মার্জিন হচ্ছে আমি যেখান থেকে কাজের এরিয়া থেকে, হ্যাঁ হ্যাঁ, কাজের এরিয়াটা করব সেটা হলো মার্জিন। আর ব্লিড হলো এর বাহিরে একটা দাগ চলে আসে, অর্থাৎ মানে এক কথা বলতে আমি যে পর্যন্ত কাটার কাটিং করব, হ্যাঁ ওই দাগের বাহিরে, মনে করেন আমি ওয়ান নিলাম ব্লিড, হ্যাঁ স্ল্যাগ আছে, স্ল্যাগটা আসলে দরকার হয় না, স্ল্যাগটা আবার ইনসাইডে দরকার হয়, ওই মার্জিনই এটার কাজ করে। তো স্ল্যাগটা আমি দেখাই, স্ল্যাগটা কী কাজ করে, প্রিভিউ তো এখানে অপশন নাই, ও প্রিভিউ দেখাচ্ছে, গুড। এটা হলো মার্জ, এটা হলো আপনার ব্লিড, এই যে লাল যেটা আছে, আর এটা হলো স্ল্যাগ, স্ল্যাগটা মনে হয় সব জায়গায় পড়ে নাই, শুধু এক জায়গায় টপে পড়েছে, শুধু টপে স্ল্যাগ আসছে। তো স্ল্যাগটা আসলে খুব একটা দরকার হয় না, কারণ এটাও আরেকটা মার্জিন হিসেবে কাজ করে, ব্লিড হিসেবে কাজ করে। তো ব্লিডটা হলো এইটা, আর এটা হলো মার্জিন, এই যে আমার কাজের ইয়ে। এখন এখানে থ্রি আছে, আমি যদি চাই যে না এটা আমি টু করে দিব, লিঙ্ক আছে না, হ্যাঁ লিঙ্ক আছে টু, তাহলে আমার এটা ছোটো হয়ে গেলো এরিয়াটা, তার মানে আমার ওয়ার্কিং এরিয়াটা। বই যখন আপনি প্রিন্ট করবেন অথবা যে কোনো পাবলিশিং করেন তখন কিন্তু আমরা এরকম করি যে একটা জায়গা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে তারপরে এই জায়গাটায় আমরা কাজগুলো করি। তো এইটা আপনি প্রি ডিফাইন করে নিতে পারবেন যে আমি আসলে কী কী করবো, কী স্টাইলে করবো। ওরিয়েন্টেশনটাও আমরা একটু দেখি নিই এখানে, যে ওরিয়েন্টেশনের যে পেজ আমরা কি এরকম করে পেজগুলো সাজাবো কিনা, নাকি আমরা পোর্ট্রেট সাজাবো, তাহলে দুইটা ওয়েই আছে। তাহলে এই হলো মোটামুটি বিষয়। এখন যদি মনে হয় যে আপনার এই সেটিংটা আমার প্রয়োজন বা আমি এটা সবসময় রাখতে চাই, আপনি এখানে ক্লিক করে এটা একটা নাম দেন, এটা নাম দিলে মনে করেন বুক ওয়ান,
বুক ওয়ান, আপনি তাহলে ওকে করেন। ওকে করলে দেখেন এটা বুক ওয়ান হিসেবে আছে। ইন ফিউচারে আপনি যখন ওপেন করতে যাবেন এই জিনিসটা পেয়ে যাবেন, প্রিসেট পেয়ে যাবেন। বাই ডিফল্ট একটা আছে, বুক ওয়ান একটা আছে, আপনি যেটা ক্লিক করবেন সেটা চলে আসবে। এখন যদি আমরা ওকে করি, ও লিঙ্ক অ্যাপগুলো, এই লিঙ্ক অ্যাপগুলো যেটা করে সেটা হলো যদি লিঙ্ক ছেড়ে দিই তাহলে আপনি যদি মডিফাই করেন দেখেন একদিকে মডিফাই হবে, ওয়ান দিলাম একদিকে ওয়ান হয়েছে দেখেন। যদি আমার লিঙ্ক থাকে তাহলে আমি যখন একটাতে ফোর দিব, ট্যাব প্রেস করলে সবগুলোতে ফোর চলে আসবে, মানে চেইন অটোমেটিকলি কাজ, অটোমেটিকলি সেই সবগুলোতে, মানে আমার যে সব জায়গায় কাজ করা দরকার, অর্থাৎ আমার যদি ভিন্ন রকম মার্জিন প্রয়োজন হয়, কোনো কনফিউশন, কোনো কোশ্চেন না, কোনো ঠিক আছে, তাহলে আমরা ওকে, হ্যাঁ ওকে যদি আমরা প্রেস করি তাহলে যেটা চলে আসবে আমাদের একটা ডকুমেন্ট চলে আসছে। এই ডকুমেন্টের মধ্যে আমরা যা যা কাজগুলো করেছি, এই যে ব্লিড এরিয়া, এটা সাধারণত হয় আমি যদি একটা জাস্ট ডিজাইন করে দেখাই যে আমি হয়তো এরকম ফ্ল্যাশ কার্ড ডিজাইন করব যেটার এখানে ফিল কালার থাকবে। হ্যাঁ ফিল কালার এখন কিছু নাই, আমি যদি একটা ফিল কালার দিই মনে করেন ব্লু কালার দিই, তাহলে আমি যখন নাকি ডিজাইন করব যদি আমার এই বাড়তি অংশটা না থাকে ফ্ল্যাশ কার্ড ডিজাইনের মধ্যে, এই কাটিং এর জায়গায় দেখা যাবে যে এখানে একটু সাদা বের হয়ে গেছে, হতেই পারে, এই জন্য এই ব্লিডটা ইউজ করা হয়। ঠিক আছে, আমরা সাধারণত ডিজাইনিং করি ইলাস্ট্রেটর যখন কাজ করি একটু বাড়াই দিই, যখন বিজনেস কার্ড বানাই তখন কিন্তু একটু বাড়িয়ে দিই, এই কাজটাই করি, তো সেটাই বাই ডিফল্ট ইন ডিজাইনে দেওয়া আছে। এখন ডকুমেন্ট আসার পরে আমাদের ইন্টারফেসটা আমাদের একটু চেনা প্রয়োজন যে কোন ইন্টারফেসটা কীভাবে কাজ করে। প্রথমে হলো বাম পাশে যে জিনিসগুলো আছে এগুলো টুল, হ্যাঁ এই টুলগুলো হলো আপনার মূলত বিভিন্ন কাজ করার জন্য ইউজ করা হয়। আমরা মানে যে টুলগুলো বেশি প্রয়োজন স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা দেখে নিব। আর এখানে হলো বেসিক্যালি কালার নিয়ে কাজ করা, এটা ফিল কালার, এটা হলো স্ট্রোক কালার, এটা অ্যাজ লাইক কালার, ফিল কালার মানে ডিফারেন্ট স্ট্রাকচার। আচ্ছা আমরা দেখিয়ে নিই আগে। এখন যে একটা আমি শেপ ড্র করেছি এটা চারিদিকে শুধু একটা বর্ডার কালার আছে, ফিলে কোনো কালার নাই, ভিতরে কোনো কালার নাই। এখন এটা দেখেন এই যে এই জায়গাটা একটা ক্রস চিহ্ন দেওয়া আছে হোয়াইট এর মধ্যে, তার মানে হয় এটা আসলে নান, এখানে কোনো কালার নাই। আমরা যদি এটাকে উপরে তুলি এখন দেখেন এই জায়গাটা একটা বর্ডার ব্ল্যাক কালার আছে, এবং আমরা যদি এখানে দেখি জুম করি এখানে একটা ব্ল্যাক কালার আছে, তার মানে এটা স্ট্রক কালার। আর যদি ফিলে গিয়ে আমরা যে কোনো একটা কালার এখান থেকে পিক করি তাহলে দেখেন ফিলে একটা মেজেন্টা কালার চলে আসছে, এবং এখানেও অবজেক্টের মধ্যে মেজেন্টা কালার চলে আসছে, তার মানে হলো একটা হলো ফিল কালার, একটা হলো স্ট্রোক কালার। তাইলে আমরা ক্লিয়ার এটা। তারপরে এখানে বাই ডিফল্ট কন্ডিশনগুলো আছে, আমি ডে বাই ডে এগুলো শিখবো, আস্তে আস্তে শিখবো, আমি জাস্ট ওভারঅল ওভারভিউটা একটু দিচ্ছি। এটা দেখার পরে এখানে কিছু জিনিস আছে যে আমি যেখানে কাজ করব কি ধরনের কাজ করছি, আমি বেসিক ওয়ার্কিং করছি না ডিজিটাল পাবলিশিং করছি। আমরা বেসিক্যালি বেসিক ওয়ার্কিংয়ে থাকবো কারণ এটা প্রিন্টিং মিডিয়ার কাজ। ডিজিটাল পাবলিশিং হলো বেসিক্যালি ইন্টারেক্টিভ কাজ যখন করা হয় তখন ডিজিটাল পাবলিশিং হয়। মনে করেন আপনি একটা পিডিএফ বানাচ্ছেন, যে পিডিএফটা ডাইনামিক হবে, যে পিডিএফের মধ্যে ইউজার কন্টেন্ট লিখতে পারবে, হ্যাঁ যেখানে সে ফর্ম ফিল আপ করতে পারবে, এরকম পাবলিশিংয়ের কাজও করা যায় ইনডিজাইন দিয়ে। কোনো এরর যদি হয় আপনাকে এখানে এরর শো করবে যে এটা একটা প্রবলেম আছে বা কী আছে, এই ফিচারটা খুব ইন্টারেক্টিভ ফিচার এবং ভালো ফিচার। এটা হলো আপনার পেজিং, যে পেজের অবস্থানটা দেখাবে, পেজ প্রিভিউ, জিপিও, কী কী কন্ডিশন আছে এগুলো আমরা, সিঙ্গেল ভিউ আছে তার কোলাপস ভিউ, লেআউটটা আমরা দেখবো মাল্টিপল পেজ যখন আসবে। ডান পাশে যে জিনিসগুলো আছে এগুলো হলো প্লেট, এই প্লেটগুলো এক একটা প্রয়োজনে এক এক সময় ইউজ করা হয়। যেমন পেজ, আমার পেজ কতগুলো আছে, আমাদের মাস্টার পেজটা সাজানো আছে হলো এরকম পাশাপাশি করে, আমরা যখন মাল্টিপল পেজ নিব এখান থেকে আমরা পেজ ইনক্লুড করতে পারি। আমরা যদি একটু দেখি এখানে কাজটা কীভাবে কাজ করে, এখানে নিউ পেজ যদি ক্লিক করি আমার দেখেন লেফট সাইড তৈরি হয়েছে, আর একটা ক্লিক করছে রাইট সাইডে আসছে, কারণ আমরা যখন শুরুতে পেজ সিলেক্ট করেছিলাম তখন ফেসিং সিলেক্ট করেছিলাম, যার কারণে সে ফেস টু ফেস আসতেছে। তাহলে এটা হলো আমার পেজ ওয়ান যেটা কাভার পেজ হিসেবে কাজ করবে, তারপরে আমার সেকেন্ড পেজ হিসেবে কাজ করবে এটা, থার্ড পেজ হিসেবে কাজ করবে এটা, তিন নম্বর পেজ, এরকম আমি এখান থেকে পেজ ইনক্লুড করতে পারবো। যদিও নিচে লেখা আছে পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, এখানে মুভও করা যায়, আপনি চাইলেন এই পেজ নাম্বারটা আমি এইদিকে দিব, এইটা এদিকে দিব, সেটাও চেঞ্জ করা যায় মুভ করে, সরানো যায়, জাস্ট ধরে এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিলে হয়ে যাবে, চলে যাবে। এখন যেহেতু কন্টেন্ট নেই বুঝতে পারছে না যে চেঞ্জ হলো কি না। ওকে, এখানে চাইলেন আপনি ইমেল মানে কোনো পেজ ডিলিট করে দেবেন, যে পেজটা সিলেক্ট থাকবে দেখেন দেখাই যাচ্ছে যে পেজটা, এই পেজটা সিলেক্ট আছে, তা আপনি যেটা সিলেক্ট করে এখানে ডিলিট বাটনে প্রেস করবেন সেটা ডিলিট হয়ে যাবে। এখানে আছে লেয়ার,
লেয়ার নিয়েও কাজ করা যায়। লেয়ার বলতে যে আমরা অবজেক্টগুলো যে রাখবো কীভাবে রাখবো, লেয়ারের একটু বেসিক ব্রিফ দিই, সেটা হলো 100% ট্রান্সপারেন্ট যদি কোনো জিনিস হয় তাহলে কি আমাদের কোনো অবস্ট্রাগল তৈরি হয়? কোনো জিনিস 100% ট্রান্সপারেন্ট আছে তাহলে তো কোনো অবস্ট্রাগল দেখা যাবে না। মনে করেন এই জায়গাটা 100% ট্রান্সপারেন্ট, এখানে তো কোনো অবস্ট্রাগল দেখা যাচ্ছে না। এই লেয়ারটা হলো এরকম 100% ট্রান্সপারেন্ট একটা জায়গা যেখানে মূলত আসলে কোনো অবস্ট্রাগল নাই, যার কারণে আপনি থাউজেন্ডস অফ লেয়ার নেবেন, আপনার কাজ যতটুকু আছে ততটুকুই দেখাবে, মাঝখানে কোনো অবস্ট্রাগল তৈরি করবে না। এখন কী সুবিধা হয় লেয়ারে, মনে করেন আমি একটা অবজেক্ট নিলাম, এখানে এটা হয়তো ফিল কালার দিলাম মেজেন্টা, আমি যদি নতুন একটা লেয়ার নিই এবং নতুন লেয়ার নিয়ে আমি আরেকটা অবজেক্ট এটার উপরে নিই, নিয়ে আমি এখানে তো ডিফারেন্ট ফিল কালার দিই, আমি হয়তো মেজেন্টা আছে এখানে ব্লু দিলাম, তাহলে আমার সুবিধা হলো স্পেশালি ইন ডিজাইনে যে কাজটা করে এটা আসলে সলিড ওয়ার্ক অ্যাজ লাইক ভেক্টরের মতো, কিন্তু আপনি যদি অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করেন, মনে করেন ইমেজগুলোর জন্য আপনি একটা লেয়ার নেবেন, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লেয়ার নেবেন, টেক্সটের জন্য একটা লেয়ার নেবেন, আপনি অ্যাট এ টাইম সবগুলো টেক্সট সিলেক্ট করতে চান, সিম্পলি এখানে ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে, সিম্পলি এখানে ক্লিক করেন ওটা সিলেক্ট হয়ে যাবে। এটা হলো আপনার জন্য সুবিধা যে আমি সবগুলো টেক্সট লেয়ার সিলেক্ট করতে চাই, যে যে জায়গায় টেক্সটগুলো আছে, আমি হয়তো সেটা একটা অন্য কোনো ইফেক্ট দিব বা কোনো একটা কাজ করবো, যে কোনো কাজের জন্যে আপনার এই ফাংশনটা কাজ করে। এখান থেকে লেয়ার সিলেক্ট করতে পারেন, ওয়ান ক্লিকে পুরো সিলেক্ট হয়ে যাবে। মনে করেন আমরা কাজ করেছি ম্যাগাজিনে, কাজ করেছি বাহিরের, সেখানে হয়তো দেখা গেলো 56 পেজ ছিল, 128 পেজ ছিল একটা ডকুমেন্টের মধ্যে, বিশাল বড় ডকুমেন্ট। এখন সেখানে হয়তো টেক্সটগুলো ফন্ট চেঞ্জ করবো আমরা, অথবা টেক্সটের মধ্যে পুরো কালার চেঞ্জ হবে, বডি কালারটা সাথে একই রকম থাকে, তখন আমরা এই লেয়ারগুলো খুব কাজে মানে দেখেছি যেগুলো খুব কাজ করে, কারণ আমি যখন একটা ক্লিক করছি সবগুলো টেক্সট লেয়ার সিলেক্ট হয়ে গেল, আমার ওই ওই লেয়ারে যে যতগুলো যা যা আছে সেটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন অনেক সময় হয় সেটা আমি অফ করতে চাই, যে আমি এই লেয়ারটা অফ করে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো সেট আছে কিনা, ঠিক মতো আছে কিনা, প্লেসমেন্ট আছে কিনা আমি দেখে নিতে চাই, সেটা করা যায়। এরকম সুবিধা অসুবিধাগুলো আছে, আমরা লেয়ার নিয়ে আরেকটু ডিটেলস দেখবো। তারপরে আছে লিঙ্ক, লিঙ্কটা আসলে ইনডিজাইনের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ আমরা যখন ইমেজ ইম্পোর্ট করবো, ইমেজ বসাবো, কোয়ার্কে যেরকম আমরা ইমেজ ইউজ করি এখানে ইমেজ ইউজ করা যায়। ইভেন এখানে সুবিধা হলো পিএইচডি ফাইল ইউজ করা যায়, যেটা ইনডিজাইনে করা যায় না, আপনি পিএইচডি ফটোশপে সেভ করে আপডেট করবেন, এখানে আপডেট হয়ে যাবে, এর একটা মজার স্পেশালিটি। সেক্ষেত্রে আমরা দেখবো কীভাবে লিঙ্ক কাজ করে, এখান থেকে ইম্পোর্ট করা যায়, প্লেস আছে, প্লেস করা যায়, মাল্টিপল ইমেজ প্লেস করা যায়। আমরা যদি এখানে যাই ডেস্কটপে, কোনো ইমেজ আছে একটা ডেস্কটপে, পিএইচডি নাই, আমরা জেপিজি দেখতে পাচ্ছি, পিডিএফ দেখতে পাচ্ছি, মনে করেন আমরা একটা জেপিজি আনতে চাই, ক্লিক করলাম, ক্লিক করলে আপনাকে দেখাবে মাল্টিপল ইমেজ থাকলে আপনার দেখাবে কোথায় কোথায় প্লেস করবেন, আপনি ক্লিক করবেন সেখানে প্লেস হয়ে যাবে, যখনই প্লেস হয়ে যাবে লিঙ্কে দেখাবে যে আপনার ইমেজের অবস্থান কী, ইমেজটা কোথায় আছে, ইমেজ দ্বিতীয় লেয়ারে আছে, এটা কি থার্ড লেয়ার, লেয়ার ইস্যু না, এটা অন্য জিনিস দেখাচ্ছে, তিন নাম্বার হলো আপনার তিন নাম্বার, তিনটা আইটেম আছে এই জন্য তিন নাম্বারে দেখাচ্ছে সম্ভবত, আই এম নট শিওর, এটা দেখতে হবে যে কী কারণে হচ্ছে। আচ্ছা একটু ফেলে দিই না, তাও তিনি দেখাচ্ছে, কাজে এটা তিনের অন্য কোনো ইস্যু হবে। আচ্ছা ইমেজের অনেক ফাংশনালিটিজ আছে, এগুলো আমরা দেখবো। হ্যাঁ মূলত দেখলাম যে লিঙ্কটা কী কাজ করে, এখান থেকে আপডেট করতে পারবেন, এখানে অনেকগুলো বিষয় আছে, যে রিলিঙ্ক করতে পারেন লাইব্রেরির সাথে, তারপরে হলো রিলিঙ্ক বলতে যে আপনি হয়তো ইমেজটা মিসিং আছে, কোনোভাবে ডিলিট হয়ে গেছে বা যে জায়গায় রাখছিলেন সেই জায়গায় নাই, অন্য জায়গায় ফোল্ডার চেঞ্জ করেছেন, তাহলে আপনি এখানে ক্লিক করে সেই লোকেশনটা চিনিয়ে দিলে সবগুলো চিনে যাবে। এমন হয় না যে আমি একটা ফোল্ডার নিয়ে কাজ করলাম, ওইখানে হয়তো 15টা ছবি আছে, 15টা হয়তো আমার অ্যারেঞ্জমেন্টের কারণে আমি অন্য ফোল্ডারে নিয়ে রাখলাম, তখন আপনি একটা যদি চিনিয়ে দেন বাকিগুলো সে অটোমেটিক চিনে নেবে, এই সুবিধাটা কাজ করবে। এটা আছে গোলিঙ্ক, গোলিঙ্ক বলতে ইমেল হয়তো আপনি অনেকগুলো নিয়ে কাজ করতেছেন, কী বলে হয়তো 20 পেজটা, 25 পেজটা, 50 পেজটা নিয়ে কাজ করছেন, তখন আপনি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে যদি গোলিঙ্কে যান তাহলে ইমেজটা কোথায় আছে আপনাকে লোকেট করে দেবে, কোন পেজ নাম্বারে আছে, মানে আপনাকে ধুম করে ওইখানে নিয়ে যাবে। আর যদি এরকম হয় যে আপনি আপডেট করেছেন ফটোশপে, হ্যাঁ ইমেজটা আপডেট করেছেন কিন্তু এখানে আপডেট হয় নাই, তখন এই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে লিঙ্কটা সে আপডেট করে নেবে, ইমেজটা আপডেট করে নেবে। এটা আছে এডিট অরিজিনাল, তার মানে যদি পিএইচডি ফাইল হয় আপনি যদি এখানে ক্লিক করেন ফটোশপে গিয়ে খুলবেন, যদি ইলাস্ট্রেটর ফাইল হয় ইলাস্ট্রেটরে গিয়ে খুলবেন, আপনি অরিজিনাল ফাইলটা এডিট করতে পারবেন। এখানে আরও কিছু ফাংশনালিটিজ আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কী কী কাজ হয়। তারপর আছে স্ট্রোক আছে, বিভিন্ন বর্ডার নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়, বর্ডারে অনেক ফেসিলিটি আছে, ফিচার্স আছে। এখানে আছে কালার, কালারের জন্য অনেকগুলো আছে, ল্যাব কালার আছে, সিএমওয়াইকে আছে, আরজিবি আছে, বাংলাদেশে সাধারণত আমরা আরজিবি নিয়ে কাজ করি না, আমরা প্রিন্টিং সেক্টরে সবসময় সিএমওয়াইকে নিয়ে কাজ করি,
তাহলে সিএমওআই কে সিলেক্ট থাকবে। আর এখানে কিছু কালার আছে যে কুইক কালার আপনি নিতে পারেন, কুইকলি আপনি কালার সিলেক্ট করতে পারেন যে আপনার এটা সিলেক্ট আছে, আপনি কুইকলি কোন কালারটা নিতে চান, জাস্ট এখান থেকে একটা গেস করে আপনি কালার নিতে পারেন। তারপর আপনি প্রিসাইজ করেন, পার্সেন্টেজ 100% করবেন। এটা হলো নান, আমি যদি পিঙ্ক কালারটা নান করে দিতে চাই, নান করে দিব। এখানে ডিরেক্টলি হোয়াইট নিতে চাই বা ব্ল্যাক নিতে চাই, আপনাকে ইনস্ট্যান্ট একটা ফিচার দিয়েছে। এই হলো কালার ইস্যুটা। আরও কিছু উইন্ডো আছে, আর্টিকেল আছে, লাইব্রেরি আছে, কালার আমরা বেসিক কালার দেখলাম, গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট দেখবো, সোয়াজ দেখবো, গ্রেডিয়েন্ট একটু দেখিয়ে দিই। গ্রেডিয়েন্ট হলো বেসিক্যালি একটা সলিড হোক, সলিড কালার আছে, সলিড আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসলো। আমরা যদি গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা হয়তো মনে করেন ম্যাজেন্টা কালার দিলাম, এটা সিলেক্ট করে আমরা হয়তো এখান থেকে সিএমওআই কেতে যাবো, দেন আমরা হয়তো ডিফারেন্ট কালার সিলেক্ট করবো, গ্রেডিয়েন্ট কালার দুইটা কালারে মিক্সড করা হয়। গ্রেডিয়েন্ট আবার দুইটা ধরন আছে, এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, প্লেনার গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ দুইটা গ্রেডিয়েন্ট কাজ করে। দুটা গ্রেডিয়েন্টের পার্থক্য কি? একটা হলো লিনিয়ার, একদিক থেকে আরেকদিকে যাবে, আর রেডিয়াল হলো মাঝখান থেকে যাবে। আবার আপনি যদি চান মাঝখানে যে কালারটা আছে, ম্যাজেন্টা কালারটা, এটা বাহিরে চলে যাবে, অরেঞ্জ কালারটা ভিতরে চলে আসবে, তাহলে এখানে রিভার্স নামে একটা অপশন আছে, আপনি ক্লিক করেন রিভার্স হয়ে যাবে, উল্টে হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, অ্যাঙ্গেলও আছে, এটা সাধারণত এই ক্ষেত্রে কাজে লাগে, লিনিয়ার ক্ষেত্রে আপনি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবেন। এখন তো আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি আপনি চান 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেবেন, দিয়ে এন্টার করেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে, এখানে এখান থেকে দিয়ে আসছে। হ্যাঁ, 0 ডিগ্রি যদি থাকে, 0 ডিগ্রিতে এরকম আসবে। তারপরে সুয়াজটা আমরা একটু দেখবো, সুয়াজটা কি কাজ করে। সুয়াজ হলো বেসিক্যালি সিলেক্টেড কিছু কালার আপনি বানিয়েও রাখতে পারেন, অথবা এক্সিস্টিং যে কালারগুলো আছে লাইব্রেরি থেকে ইউজ করতে পারেন। তবে কালার বানানোর ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা হলো প্রসেস কালার বলে একটা কালার আছে, প্রিন্টিং আমরা সাধারণত প্রসেস কালার ইউজ করি, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে প্রসেস কালার। প্রসেস কালার যদি না করে আপনি স্পট কালার সিলেক্ট করে দেন, আপনি যখন পজিটিভ বানাবেন বা প্লেট বানাবেন, প্রসেস কালার প্রসেসের জায়গায় যদি আপনি স্পট কালার ইউজ করে ফেলেন, যখন নাকি আপনি প্লেট বানাবেন, তখন সমস্যা হবে কি, প্রসেস কালারটা হবে না, মনে করেন আপনি রেড দিবেন, রেডের জন্য আপনার লাগবে হলো দুইটা কালার, ইয়েলো লাগবে, মেজেন্টা লাগবে। এখন যদি আপনি রেড কালারটা স্পট কালার দিয়ে দেন, তখন দেখা যাবে একটা প্লেট বের হয়েছে, তখন কিন্তু প্রিন্টিংয়ে গিয়ে ধরা খেয়ে যাবেন, ঝামেলা হবে। সো এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যেন প্রসেস কালার দিই, কালার দেওয়ার সময় এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। তবে স্পট কালারও দরকার হয়, কখন দরকার হয়, আপনি যখন 5 কালার ছাপেন, 6 কালার ছাপেন, 7 কালার ছাপেন, হ্যাঁ তখন আপনি স্পট কালার দিয়েছেন। এই জিনিসটা আমরা যখন কোয়ার্কে কাজ করেছি, ধরেন 95, 96, 97 এর দিকে, তখন খুবই পেইন ছিল, হ্যাঁ তখন দেখা যায় একটা ডিজাইন করেছি, ওই ডিজাইনের উপরে আমার মাল্টিপল লেয়ার বসিয়ে আমরা একই ডকুমেন্টস কপি করে তারপরে আমাদের স্পট কালার বের করতে, এখন আর এই কাজটা করতে হয়, এখন অটোমেটিকলি স্পট কালার চলে আসে। তাহলে সুয়াজ থেকে আমরা কালার বানাতে পারি, অথবা এক্সিস্টিং যে কালার আছে সেগুলো ইউজ করতে পারি, মনে করেন আমরা চাইলাম এখানে ক্লিক করবো, হয়ে গেল, পার্সেন্টেজগুলো দেওয়া আছে, দেখানো যাচ্ছে, আমরা বানানো দেখবো। তারপর যদি আপনি দেখতে চান, আমি এখনই দেখাতে পারি, যেমন নিউতে ক্লিক করবো, একটা নিউ সুয়াজ হবে, এটা নিউতে চলে আসছে। বুঝতে পারছি, আমি আসলে কালার এটা উদ্দেশ্য অনেক কাজ করছি। আচ্ছা, আমরা সুয়াজের অপশনে যদি যাই, আমরা কত পার্সেন্ট দিব, কোন কালার এটা সিলেক্ট করে নিউ করে, এখানে দেখেন যে প্রসেস এবং স্পট দুইটা কালার দেখানো আছে, যে আমার কী কালার হবে, দুইটা সিলেক্ট করে আমি কাজটা করবো, এটা একটু মাথায় রাখতে হবে। মুড কী কালার আসবে, এখানে অনেক কালার কোড আছে, প্যান্টন কালার আছে, আরও কী কী কালার আছে, এই কালারগুলো আমরা সাধারণত প্যান্টন গার্মেন্টস সেক্টরে প্যান্টনটা খুব বেশি ইউজ হয়, আর এগুলো সিস্টেম কালার আছে, টয়ো কালারটা বাংলাদেশে খুব একটা ইউজ হয় না, প্রিন্টিংয়ে ইউজ হয় না, কিন্তু ফিজিক্যালি মনে হয় টয়ো কালারটা ইউজ করে। আমরা সিএমওআইকে প্রসেসে নিব, প্রসেস কালার হিসেবে থাকবো। নেমিংটা আপনি নেম উইথ কালার ভ্যালু দিতে পারেন, অথবা এটা যদি টিকমার্ক করে উঠায় দেন, এখানে নাম দিতে পারবেন যে আমি এরকম একটা নাম দিতে চাই, সেটা দিয়ে এবং প্রিভিউ দিয়ে আপনি কালারটা দেখতে পারবেন যে আপনি কালারটা চেঞ্জ করলেন, যে পার্সেন্টেজ দিলেন সেই পার্সেন্টেজ আসছে যে কিনা, ইনস্ট্যান্ট সেটা দেখা যাবে, এবং নামটাও দিতে পারবেন। নাম দিলে সুবিধা কি, আপনি হয়তো একটা ডকুমেন্টে 5টা সিলেক্টেড কালার নিয়ে কাজ করছেন, আপনি 5টা নাম দিয়ে রাখলে ইজি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা,
কালারের পরে আমরা যাব হলো এডিটোরিয়ালে, তেমন মেজর কোনো কাজ নাই। ইফেক্ট আছে, ইফেক্টটা আসলে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা কাজ করে, ভালো কাজ করে। কিউ কিউআর কোড মেকার প্রো, এটা একটা এক্সটেনশন। ইনফো, ইনফোটা হলো যে জিনিসটা আপনার সিলেক্টেড আছে, মনে করেন এখন কোনো কিছু নাই, সিলেক্টেড আছে, এটা কিছু ইনফো দেখাচ্ছে, কালার ইনফো দেখাচ্ছে, তারপরে স্ট্রোক কালার ইনফো দেখাচ্ছে, এটার উইথ হাইট দেখাচ্ছে, হ্যাঁ কত আছে। আচ্ছা, আমরা স্কেলিং একটু চেঞ্জ করে নিই। স্কেল চেঞ্জ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করলে স্কেল চেঞ্জ করে যায়। এখানে পাইকে আছে তো, আমরা এটাকে মিলিমিটার করে নিতে পারি, অথবা সেন্টিমিটার করে নিতে পারি, অথবা ইঞ্চিও করে নিতে পারি, ইঞ্চি আছে, ইঞ্চি করে নিতে পারি। তাহলে আমার দেখতে সুবিধা হয় যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে, এটা দেখাচ্ছে। আমরা একটা চেঞ্জ করেছি, দুইটা ইঞ্চ চেঞ্জ করতে হয় আসলে, দুই পাশে দুইটা থাকে তো, এখানে এখন দুই পাশে চেঞ্জ করেছে। এখানে ডাবল ক্লিক করলে আমাদের জিরোতে চলে যায়। এখান থেকে ধরে আমরা অনেক সময় সেন্টার করা দরকার, যে এখানে মাপ মাপার প্রয়োজন যদি হয়, আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি। এখন এখানে জিরো চলে আসছে, এখানে জিরো চলে আসছে, আমরা ডাবল ক্লিক করলে জিরোটা জিরোর জায়গায় চলে আসবে। তাহলে ইনফোতে আমাদের কিছু ইনফরমেশন, যে এই যে জিনিসটা আমার সিলেক্ট আছে, এটার অবস্থানটা কি, উইথ হাইট কত, কী কালার আছে, ফিল কালার, স্ট্রোক কালার, এরকম ইনফরমেশন দেখাবে। আপনি ইমেজে যখন যাবেন, ইমেজের ইনফরমেশন দেখাবে। হ্যাঁ, ইনফোটা ইনডিজাইনের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী, খুবই প্রয়োজন হয়। তারপরে হলো ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ অ্যানিমেশন, বুকমার্ক, এগুলো হলো ডিজিটাল যে পাবলিশিং আছে, তখন এই জিনিসগুলো দরকার হয়। লেয়ার আমরা কিছুটা বেসিক দেখেছি, লিঙ্ক দেখেছি কিছুটা, অবজেক্ট লেআউট, এই কাজগুলো আমাদের দরকার হবে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট নিয়ে আমরা অবশ্যই কাজ করবো। অ্যালাইনমেন্টের যে জিনিসটা হয় যে আমরা দুটো অবজেক্ট রাখবো পাশাপাশি, অথবা ধরেন আমি ছবির আপাতত ফেলে দিই আর একটা অবজেক্ট তৈরি করি, এটা হয়তো আমি ডিফারেন্ট কালার দিই, যেগুলো নিয়ে আমরা অ্যালাইনমেন্ট করবো কীভাবে। দুইটা সিলেক্ট থাকবে, আমি কিন্তু লেফট অ্যালাইন দিব, সেন্টার অ্যালাইন দিব, রাইট অ্যালাইন দিব, হরিজেন্টাল থাকবে, ভার্টিক্যাল থাকবে, আরও কিছু অ্যাডভান্স ফিচার এখানে আছে, সেই জিনিসগুলো আমরা অ্যালাইনমেন্ট যখন দেখবো তখন দেখবো। পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারের কিছু অ্যাডভান্স ফিচার এখানে দেওয়া আছে। তার মধ্যে যেটা হয় যে ইলাস্ট্রেটরের কিছু কাজকে ইজিয়ার করার জন্য বেসিক্যালি এখানে জিনিসগুলো অ্যাড হয়েছে। কীরকম, যে আমরা দুইটাকে কম্বাইন করতে চাই, দুইটা শেপকে ধরে আমরা কম্বাইন করে দিতে চাই, তাহলে একরকম হবে, দুইটা একটা শেপ হয়ে গেল। এগুলো বেসিক্যালি ইলাস্ট্রেটর ফাংশন ছিল। অ্যাডভান্স স্পেশালি ইনডিজাইন সিসি এইট ভার্সনটা হলো নতুন ভার্সন, সবচেয়ে লেটেস্ট ভার্সন 2017। নতুন ভার্সনে অনেক কিছু আপ করেছে, সিসি ইনডিজাইন সিসি 2017, একদম নতুন যে ভার্সনটা আছে সেই ভার্সনটা, আজকের দিনে যে ভাষাটা আছে। তো পাথফাইন্ডার ফিচারগুলো আমরা দেখবো, কী কী ফাংশন নিয়ে আমরা কাজ করি। তারপরে যেটা আছে পাথফাইন্ডারের পরে আছে হলো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা একটা এসেন্সিয়াল পার্ট ইনডিজাইনে। ট্রান্সফর্ম বলতে যে আমি সাইজিংটা করবো, আমি একটা বক্স নিয়েছি, এই বক্সটা আমার কত বাই কত আছে, মনে করেন এটা 4 ইঞ্চি বাই এত আছে, আমি এটাকে ফিক্সড করে দিতে চাই, আমি এটা 3 ইঞ্চি বাই হলো 2 ইঞ্চ করতে চাই, আমি এখানে লিখে দিলে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার পার্সেন্টেজ 125% রেশিও অনুযায়ী সে ডান দিকে বড় হবে, রেশিও অনুযায়ী নিচে বড় হবে। এটা যদি লিঙ্ক থাকে তাহলে এরকম বোর্ড সাইডে হবে, আর লিঙ্ক না থাকলে এক সাইডে হবে। এটার আরও কিছু মজার জিনিস আছে, করবো হ্যাঁ ডিগ্রি 90 ডিগ্রি ঘুরেছে, আমি যদি চাই 60 ডিগ্রি ঘুরাতে 60 ডিগ্রি ঘুরবো, 0 ডিগ্রি চাই 0 ডিগ্রি চলে আসবে। স্কিউ ফিচারটা আগে ছিল না ইনডিজাইনে, আমার যত মনে আছে স্কিউটা চলে আসছে। কারণ ইনডিজাইনের সুবিধা হলো যে এই ডিজাইনের মধ্যে আপনি লিখতে চান, এখানে আপনি লিখতে পারবেন। তো এই ডিজাইনগুলো করতে আগে খুব বেশি ব্যাক পেতে হতো, ম্যানুয়ালি করতে হতো, কিন্তু এখন বাই ডিফল্ট কিছু ফিচার দিয়ে দিয়েছে যেগুলো দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। হ্যাঁ, ট্রান্সফরমেশন মজার জিনিস, স্পেশালি সাইজিংটা খুবই দরকার হয়। আপনি যখন কাজ করেন তখন কিন্তু বক্স অনেক র্যান্ডম চেঞ্জ করতে হয়, তখন ম্যানুয়ালি করাটা অনেক সময় অ্যাডজাস্ট করা টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন এত বাই এত লাগবে। ট্রান্সফরমেশন গেল, তারপরে হলো আউটপুট। আউটপুটের কিছু ফিচার আছে, এগুলো আসলে একটু অ্যাডভান্স ফিচার, আমরা তারপরে দেখবো শেষের দিকে। যে প্রি ফ্লাইট বলে অ্যাট্রিবিউটের কিছু কাজ আছে, সেপারেশন প্রিভিউ আছে, ট্রেস ট্রেপ প্রেজেন্ট। ট্রেপ প্রেজেন্টটা খুব একটা কাজ আমাদের দেশে দরকার হয় না। সেপারেশন প্রিভিউ, এটা আমরা দেখবো। প্রি ফ্লাইট, তার মানে আমরা যখন কাজটা ফাইনাল করে ফেলবো তখন আসলে একটা প্রি ফ্লাইট করে, যে আমরা যে জিনিসগুলো রেখেছি আমাদের যে যে লোকেশনে, এক জায়গায় ফটোশপের ফাইল আছে, এক জায়গায় ইলাস্ট্রেটর ফাইল আছে, এক জায়গায় জেপিজি আছে, এরকম বিভিন্ন জায়গায় থাকে, কোথাও ফন্ট আছে, সব জিনিসগুলো একত্রিত করার জন্য যে কাজটা করা হয় এটা একটা প্রি ফ্লাইট চেক করা হয়। এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, ওভারলেস, ওভারলে আমরা ওভারলে দিই না, ওভারলে নিয়ে কাজ করেছেন?
ওভারলে দরকার হয়। এখানে যদিও হাইপারলিংক হাবিজাবি দেওয়া আছে কিছু, স্ক্রল ফ্রেম দেওয়া আছে, ইমেজ সিকোয়েন্স দেওয়া আছে, ওভারলেস, এটা ওয়েব মিডিয়ার জন্য। আরেকটা ওভারলে আছে যেটা অনেক সময় ব্ল্যাক আমরা কি করি, ব্ল্যাক কিন্তু ওভার প্রিন্ট করি আমরা, হ্যাঁ এই ওভার প্রিন্টটাও এখান থেকে দেওয়া যায়। আপনি সিলেক্ট করে দিবেন, এটা করার তো সম্ভবত আছে ওভার প্রিন্টটা, তাই না? ব্ল্যাক সিলেক্ট করে ওভার প্রিন্ট দিয়ে দিলে সে ওভার প্রিন্ট হয়ে যায়, সে আর কাট কেটে প্রসেসে যাবে না, এই কাজটা করে। এটা এখানেও আছে, আমরা ওটা দেখবো। তারপরে পেজেস এর বেসিক তো আমরা দেখেছি অলরেডি, পেজ নিয়ে কাজ করেছি, স্ট্রোক নিয়ে কাজ করেছি, স্টাইল আছে। এই জিনিসগুলো আসলে লাইফকে অনেকখানি ইজিয়ার করে দেয়। স্টাইলের মধ্যে সেল স্টাইল, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, আমরা যদি একটু একটা স্টাইল দেখি যে কীভাবে কাজ করে, তাহলে একটা ধারণা পাওয়া যায় ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফ আছে। মনে করেন টাইপ টুল আছে, টাইপ টুল নিয়ে আমরা এখানে একটা বক্স তৈরি করে লিখলাম বাংলাদেশ। এখন এটার যে ফন্ট আছে, বাই ডিফল্ট ফন্ট চলে আসছে, আমি বাই ডিফল্ট ফন্ট নিয়ে কাজ করতেছি না, আমি এই ফন্টটা দিতে চাই। এটার ফন্টের সাইজ আমি দিতে চাই হলো 30 পয়েন্ট, এটা আমি একটা টাইটেল হিসেবে লিখবো। এটার লিডিংটা অটো আছে, আমি অটোটা দিব না, আমি 30 আছে, আমি 36 দিতে চাই। এটার যে কালার আছে, আমি কালারটা এটা রাখতে চাই না, আমি ডিফারেন্ট একটা কালার দিতে চাই। তাহলে আমি এখান থেকে কালার চেঞ্জ করে, আমি হয়তো ব্ল্যাক কালার দিব না, এখান থেকে আমি ব্লু কালার দিব। মোটামুটি আমার সিলেক্ট থাকলে এটা আমার টাইটেল হিসেবে কাজে লাগবে। এখন এই জিনিসটাকে আমি যদি অ্যাড করে দেই, নিউ করে দেই, সরি এখান থেকে অ্যাড করে দেই, তাহলে এই জিনিসটা যে আমরা যে কোনো স্টাইল একটা বানাবো, মনে করেন এই স্টাইলটা ক্লিক করলাম, যা লেখা হলো সেই স্টাইলে চলে আসবে, মানে যেমন লেখিন ঢাকা। বানানোর সিস্টেমটা আমি আরেকবার একটু রিপিট করি। মনে করেন আমি জাস্ট এখানে লিখলাম কোনো একটা লেখা, এটা সাব হেড দেবো, সাব হেড বানাবো, সাব হেডটা ডিফারেন্ট কালার হতে পারে, আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা নিউ দিয়ে ডিফাইনও করে নিতে পারি। প্রথমে আমি নিউ দিলাম, হ্যাঁ নিউ প্যারাগ্রাফে হলো, ডাবল ক্লিক যখন করবেন, সরি ডাবল ক্লিক যখন করবেন এটা নাম দিতে পারেন সাব হেড। সাব হেড দেওয়ার পরে এটার কী কী ইনফরমেশন দেবেন, কী ফন্ট দেবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যে আমি এখান থেকে মোনাকো ফন্টটা দিব, প্রিভিউ আপনি দেখতে পাবেন যে ফন্টটা কীরকম। যদি মনে হয় না এই ফন্টটা আমার ভালো লাগছে না, আমি হয়তো ডিফারেন্ট ফন্ট দিব, অসওয়াল দিতে পারি। অসওয়াল দিয়ে এটা ফন্ট সাইজ কত হবে, আমি ওটা 30 দিয়েছি, এটা হয়তো আমি 22 দিব। আমি লিডিং হয়তো অটো দিব না, আমি লিডিং হয়তো 28 দিব। তারপরে হলো কোনো ক্যারেক্টার ফর্মেট যদি দিয়ে দিলাম, না দিলে কোনো সমস্যা নেই। আমরা যদি কালার দিতে চাই, যেটা কী কালারের হবে, এটা আমরা হয়তো সায়ান কালার দিতে পারি। দিয়ে আমরা যখন কপি করে দিব, আমার সাবের তৈরি হয়ে গেল। সাবের তৈরি হওয়ার পরে আমার মনে হলো যে আমি অন্য একটা টেক্সট বক্স বা অন্য জায়গায় অন্য পেজের মধ্যে গিয়ে আমি লিখতে চাই। কী লিখবো, আমি কোনো একটা জিনিস লিখলাম, হ্যাঁ এটা অথবা লিখলাম যে দিস ইজ সাব হেড। লেখার পরে আমার যখন এটা সিলেক্ট থাকবে বা টেক্সট সিলেক্ট থাকবে, আমি সাবেটে যখন ক্লিক করবো, সাবেটে যা ফিচার আছে সব চলে আসবে। তার মানে একটা বইয়ের মধ্যে আমরা অনেক জায়গায় সাবেট দিই, একটা ম্যাগাজিন অনেক সাবেট দিই, আমাকে বারবার ডিজাইনগুলো করতে হবে না। ওই টেক্সট বুকগুলো সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো, সাবেট ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আবার যদি হেডে দিতে চাই, আমি একটা সিম্পলি ক্লিক করবো, হেড চলে আসবে, মানে টাইটেল চলে আসবে। এটা হলো ইনডিজাইনের স্পেশালিটি। এবং আমার কাছে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, যে প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল, অনেক সময় দেখা যায় কোনো টেক্সট একটা বোল্ড দিতে চাই অথবা ড্রপ ক্যাপ দিতে চাই অথবা অন্য কোনো ফিচার দিতে চাই, এই ফিচারগুলো সব এখানে সেট করা থাকে। আমরা এই জিনিসগুলো ডিটেলস দেখবো, হ্যাঁ যে প্যারাগ্রাফ স্টাইল কীভাবে কাজ করে, ক্যারেক্টার স্টাইল কাজ করে, সিঙ্গেল ক্যারেক্টার অনেক সময় থাকে না, টিএম মার্ক থাকে, হ্যাঁ অনেক সময় দেখা যায় হয়তো ডিফারেন্ট কোনো বোল্ড টেক্সট, মাঝে মধ্যে বোল্ড টেক্সট দিতে হয়। তো ক্যারেক্টার স্টাইল সেট করে যদি দেন, আপনি ক্লিক করলেই ওই জিনিসটা চলে আসবে অটোমেটিক। হ্যাঁ এখানে আবার ডাইনামিক কাজ করা যায়, যে টেবিল বানাতে গেলে যে যখন নাকি সে একটা সেকশন পাবে, এই সেকশনের পরে ট্যাপ পাবে, ট্যাপের পরে যে ফন্টটা টেক্সটটা আসবে সেটা অটোমেটিকলি বোল্ড হয়ে যাবে অথবা লাইট হয়ে যাবে বা আগেটা বোল্ড থাকবে। এই কাজগুলো করা যায়, ডাইনামিক পার্ট কাজ করা যায়। তো এটা খুব ইন্টারেস্টিং পার্ট ডিজাইনের মধ্যে। আমরা দেখলাম হলো টেক্সট ট্যাপটা অ্যাজ লাইক এমএস ওয়ার্ডের মতো, এমএস ওয়ার্ড আপনারা কাজ করেছেন মনে হয় যে টেক্সট ট্যাপ কী করে। টেক্সট ট্যাপটা মূলত যে আমরা যদি একটা ধরেন ছবি বসাই, এখানে মনে করেন ছবি একটা বক্স আছে, সেখানে রিয়েল ছবি বসাই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লেস
ঘর নামের একটা টেনশন, বড় হয়ে গেছে। এখানে যাওয়ার পরে আমার মনে হলো একটা টেক্সট বক্স দেবো আমি, লেখার জন্য প্রথমে আমাদের ডামি টেক্সট প্রয়োজন, তাই না? ডামি টেক্সটের জন্য এখানে একটা অপশন আছে, ইনসার্ট আচ্ছা, যদি ডামি টেক্সট আনতে হয় আমাদের যেটা করতে হবে, টাইপের মধ্যেই আছে এই যে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট বলে, এটাকে প্লেস হোল্ডার টেক্সট বা ডামি টেক্সট আমরা বলে থাকি। এখন এখানে কিভাবে কাজ করবে সে, সেক্ষেত্রে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন অপশন আছে, আমি র্যাপার যখন দিয়ে দিলাম টেক্সটগুলোকে দূরে সরিয়ে দিয়েছি। এখন এই ডান পাশে কিন্তু সে বর্ডারটা লেগে আছে, এখন কতটুকু থাকবে আপনার এখানে কিন্তু এই যে অপশনগুলো দেওয়া আছে, আপনি ডান পাশে কত ইঞ্চি চান। ডান পাশে হয়তো আমি 0.4 দিতে চাই, যদি আপনি ট্যাব দেন ডান পাশে 0.4 দিয়ে দিয়েছে। একই সাথে আমার যেহেতু লিঙ্ক করা ছিল চারিদিকে সে একই রকম করে, হ্যাঁ বুঝতে পারছি, তাহলে এই র্যাপিংটা কাজ। আমি যে যখন এটা একবারে ছিল সেইটা করেন, পুরো এই টেক্সটটা পুরো জায়গা জুড়ে ছিল এরকম, এখান থেকে যখন ছড়াই দিলেন কি করলেন? আমি জাস্ট দুইটা সিলেক্ট করেছি, ইমেজ এবং হলো টেক্সট দুইটা সিলেক্ট করে এই যে দেখেন এখানে র্যাপার অ্যারাউন্ড বাউন্ডিং বক্স, এটা যখন আমি ক্লিক করেছি তখন অটোমেটিক্যালি এটাকে সরিয়ে দিয়েছে। আমার দুটা যে দুটা এই একটা জিনিস, একটা জিনিস, দুটা জিনিস, দুইটা অবজেক্ট, তাহলে আমার এই অবজেক্ট থেকে সে এখানে টেক্সটগুলোকে কিক আউট করে দিয়েছে। কিক আউট করে এখানে যখন আমি কত দূর পর্যন্ত কিক আউট করব সেটা, হ্যাঁ সেটা আপনি ডিফাইন করে দিতে পারেন যে আমি কতটুকু দূরে আমি রাখতে চাই। তাহলে এই ফিচারগুলো কিন্তু আমাদের পাশে হওয়ার কারণ হচ্ছে লিংক আপ করা আছে, লিংক আপ করা আছে। আপনি যদি চান যে আমি চারপাশে দিব না, আমি লিংক তুলে দিব, হ্যাঁ বুঝতে পারছি, টপে আমার দেখাতে হবে না আপনার, বুঝতে পারছি, লিংক তুলে দিয়ে করলে পরেই হয়ে যাবে। জি, তাহলে আমার এই জিনিসগুলো দরকার হয় বইয়ের ক্ষেত্রে, ম্যাগাজিনের ক্ষেত্রে, হ্যাঁ কিন্তু খুব বেশি প্রয়োজন হয় এবং লাগে। এটা আরও ফিচার আছে যে আমরা উপরে নিচে দেখতে চাই, অনেক সময় দেখি মাঝখানে রাখতে অথবা বটমে রাখতে, এরকম কিছু কন্ডিশন আছে, ইনভার্ট কন্ডিশন আছে যে না টেক্সটটা ভিতরে থাকবে বাহিরে থাকবে না। হ্যাঁ অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম করি, ইনভার্টটা একটু আপনাকে দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমরা একটা শেপ নিব, শেপটা হবে ইলিপস শেপ, আমরা যদি অল্ট প্রেস করি এবং শিফট প্রেস করি রেশিও অনুযায়ী হবে এবং চারিদিকে রেশিও ঠিক থাকবে। আমরা একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিব, এটার মধ্যে আমরা প্লেস হোল্ডার টেক্সট দেবো। এখন এই লেখাগুলো আমি চাচ্ছি শুধু আমার এই বক্স এরিয়ার মধ্যে থাকবে, পুরোটাই থাকবে না। তাহলে আমি দুইটা সিলেক্ট করে যখন এখানে ক্লিক করবো তখন সে সরিয়ে দিবে, এটা যদি ইনভার্ট করি উল্টো হয়ে যাচ্ছে, এর ভিতরে আছে। আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে একটু চারকোনা হচ্ছে, এটা আসলে লজিক্যাল না, লজিক্যাল হলো এইটা। এখন টেক্সটের পরিমাণ যখন কমে যাবে, মনে করেন টেক্সট আমি কমাই দিচ্ছি, এখান থেকে কমাই দিচ্ছি, তাহলে যেটুকু এরিয়া ভিতরে থাকার কথা সে অতটুকু ভিতরে থাকে। এরকম অনেক সময় দরকার হয় কিন্তু ডিজাইনের ক্ষেত্রে, তারপরে দুইটা ভাইস ভার্সা দুইটা কাজই করা যায়। এর মধ্যে ইভেন বক্সটা যেখানেই যাক সে অভিভাবে কাজ করে। উপরে যে বারটা আছে এটাকে অপশন বার বলে, অপশন বারটা আমি অপশন বারটা হলো প্রয়োজনের তাগিদে, যখন যেই টুলের সাথে যাব সেই প্রয়োজন অনুযায়ী অপশন বারটা চেঞ্জ হয়, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে থাকে। আমি এখন যে টুলে আছি এটার টুলের রিলেটেড যে বিষয়গুলো আছে আমরা এখন সেই বিষয়গুলো দেখছি। আবার যখন আমরা একটা টেক্সট টুলে যাবো, দেখেন টেক্সট টুলে যাওয়ার সাথে সাথে এই অপশন বারটা চেঞ্জ হয়ে গেছে। টেক্সট টুলে যখন গিয়েছি টেক্সট ফন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, কী ফন্ট হবে, এটার কী সাব ফিচারগুলো আছে, ফন্ট সাইজ কত, লিডিং, হাইডিং, মানে যা যা টেক্সট রিলেটেড যা আছে, প্যারাগ্রাফ রিলেটেড যা যা আছে সব চলে আসবে। আবার যখন আমি সিলেকশন টুলে যাচ্ছি তখন কিন্তু আবার সিলেকশন টুল দিয়ে কী কী করা যায় সেই ফিচারগুলো চলে আসবে। পজিশন দেখা যাচ্ছে, সাইড সাইজ বাড়ানো যাবে, পার্সেন্টেজ কমানো যাবে, ট্রান্সফরমেশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করা যাবে, এই স্ট্রোকের কালার করা যাবে, ফিল কালার করা যাবে, এই ফিচারগুলো চলে আসছে। স্ট্রোকের বিভিন্ন ভেরিয়েশন আছে, কর্নার ভেরিয়েশন আছে, এগুলো আমরা এখনো দেখিনি, দেখবো, সেই ফিচারগুলো সব চলে আসছে। এখানে এফেক্টস নতুন ইনক্লুড করেছে, ড্রপ শেডো, ইনার শেডো, যেগুলো আগে ছিল না খুব একটা, CS2-3 মধ্যে ছিল না। এরকম আমরা যখন পেন টুলে যাবো, পেন টুলের তেমন কোনো ফিচার চেঞ্জ হচ্ছে না। আমরা যখন বক্স বানাবো, হ্যাঁ গ্রেডিয়েন্ট টুলে যাচ্ছি, খুব একটা চেঞ্জ হচ্ছে না। টেক্সট টুল, লাইন টুল, হ্যাঁ মানে টুল ডিফাইন করে আসলে এক একটা এক এক জায়গায় চেঞ্জ হয়, হ্যাঁ প্রয়োজনে চেঞ্জ হবে। তাহলে অপশন বারগুলো যখন যেটা প্রয়োজন হয় ওই অনুযায়ী চলে আসবে, এবং তারা অলরেডি ডিফাইন করেছে
রিলেভেন্ট যে কি হবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, যে ওয়ার্ক স্পেসটা কী ধরনের হবে, অ্যাডভান্স বুক, ডিজিটাল পাবলিশিং, এসেনশিয়াল, ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ, প্রিন্টিং, গ্রুপিং, টাইপোগ্রাফি। এর কারণটা হলো এই বিষয়গুলো দরকার হয় যে আমার এখানে উইন্ডোতে কাজ করতে গেলে কোন কোন ট্যাবগুলো থাকা দরকার, কোন উইন্ডোগুলো থাকা দরকার, কোন ফিচারগুলো আমার থাকবে, সেই জিনিসগুলো ডিফাইন করা হয়েছে, কিছুটা ওরা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, আপনি চাইলে আপনার নিজের মতো করে সাজাতে পারেন। আমরা যদি টাইপোগ্রাফিতে যাই, দেখুন টাইপোগ্রাফি রিলেটেড যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো চলে আসছে। আবার যদি আমরা বুকে যাই, বুক রিলেটেড যে একটা বুক বানাতে গেলে আসলে কোন কোন জিনিসগুলো বেশি প্রয়োজন, যেমন পেজ খুবই দরকার, হ্যাঁ এখানে সিসি লাইব্রেরিটা দরকার, স্ট্রোক দরকার, হ্যাঁ অবজেক্ট স্টাইল দরকার, প্যারাগ্রাফ স্টাইলিংটা প্রয়োজন, এই জিনিসগুলো সে নিয়ে আসছে। যদি আমার কাছে মনে হচ্ছে যে না এখানে আসলে কিছু জিনিস না থাকলেও চলতো, তাহলে আপনি কী করবেন, মনে করেন অবজেক্ট স্টাইল রাখার প্রয়োজন নেই, এটাকে ফেলে দেন, ক্লোজ করে দেন, তাহলে বাকি যেগুলো আছে এগুলোকে সেভ করতে চান, এখানে গিয়ে নিউ ওয়ার্ক স্পেস নাম দিলেন, এটা নাম দিলাম হয়তো ক্লাস ওয়ান, দিয়ে আমরা সেভ করে দিলাম। আমার দেখেন এখানে ক্লাস ওয়ান চলে আসছে, আমি হয়তো এসেনশিয়ালে আছি, এসেনশিয়াল থেকে আমি বুক করতে চাই ক্লাস ওয়ানে, মানে যেটা আপনার পার্সোনাল নাম দেবেন, সেই সেটিংটা চলে আসবে। হ্যাঁ তাতে সুবিধা হয় যে আমার কাজে এনভায়রনমেন্টটা আমার মতো করে আমি সেট করতে পারছি, যেটা হয়তো অন্য কেউ ওরকম করে বা বাই ডিফল্ট ওরকম করে দেওয়া নেই। তাহলে মোটামুটি একটা ওভারভিউ ধারণা পেলাম। আর একটা জিনিস একটু দেখবো, সেটা একটা এররের একটা বিষয় বলেছিলাম যে এররটা কখন দেখাচ্ছে, যেমন একটা ওয়ান সিঙ্গেল এরর দেখাচ্ছে, ওয়ান এরর, এই এররটা হলো তার মানে এখানে দেখেন এই লাল একটা সিম্বল আছে, লাল মানে হলো এর ভিতরে আরও টেক্সট আছে, এটা যখন ফিক্স আপ হয়ে যাবে তখন দেখবেন এররটাও চলে যাবে। কীভাবে ফিক্স আপ করা যায়, এররে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে বাকি টেক্সটগুলো আমার দেখাচ্ছে, আমি যদি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই সবগুলো টেক্সট চলে আসছে এবং এররটা আমার চলে গেছে এখানে, আর কোনো তার মানে হলো যে আমার কোথাও যদি প্রবলেম থাকে, টাইপোগ্রাফি প্রবলেম, ডিজাইন প্রবলেম, যে কোনো প্রবলেম যদি থাকে সে এখানে শো করবে যে এখানে তোমার একটা প্রবলেম আছে। এখানে কি এরকম করা যায়, ধরেন হচ্ছে আমি টাইপ করেছি, এখানে স্পেশাল কিছু ওয়ার্ড আমি ফাইন্ড আউট করে দেবো, আমাকে স্পেশাল কিছু যেগুলো হয় আমরা বলি ইন্ডেক্স বলি, ইন্ডেক্সিং, হ্যাঁ ইন্ডেক্সিং এর ডাইনামিক ইন্ডেক্সিং এর অপশন আছে, এটা আমার বিশেষ করে আমাদের পাবলিশিং খুব দরকার, আমাদের দেশের মানে পাবলিশাররা ইন্ডেক্সই করে তৈরি করে না, ভেরি ব্যাড, হ্যাঁ ডাইনামিক ইন্ডেক্সিং আছে, এই যে ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্সিং আমার এক ছাড় বলেছিল যে তুমি ইন্ডেক্স এত কষ্ট করে তৈরি করছো, সফটওয়্যারে তো ইন্ডেক্স তৈরি করা যায়, হ্যাঁ তখন আমি বলছিলাম স্যার আমি তো জানি না, বলছো তুমি মানে আমি অবাক হচ্ছে তুমি পাবলিশিং এর কাজ করছো আর ইন্ডেক্স তুমি এখনো বই পড়ে পড়ে তৈরি করতেছো না। ইন্ডেক্সিং এর জন্য এখানে ডাইনামিক ইন্ডেক্সিং আছে, যেটা আপনি রেফারেন্স গুলো দিয়ে দিবেন, কি কি রেফারেন্স তৈরি করবে, টপিকস এর উপরে দিয়ে দিবেন, দুইটা কন্ডিশন আছে, দিয়ে আপনি যখন দিয়ে দিবেন পুরো বইয়ের মধ্যে সেই ইন্ডেক্সিং তৈরি করে দিবে এবং লিংক আপ করে দিবে, আপনি ক্লিক করবেন ওইখানে চলে যাবে।